বাংলাদেশকে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তির বাইরে রাখায় দেশের গার্মেন্ট শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন উদ্যোক্তারা। তাই তৈরি পোশাক খাতের রপ্তানির সক্ষমতা বাড়াতে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি গ্যাসের দাম কমানো ও ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান দেব। 2013 সালে রানা প্লাজা ধ্বংসের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। জিএসপি সুবিধাও বাতিল করে দেশটি। গেল দুটি অর্থ বছরে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও অর্জিত হয়নি। প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের 15% রপ্তানি প্রবৃদ্ধির বিপরীতে বাংলাদেশ রয়েছে 5%-এরও নিচে। যুক্তরাষ্ট্রে এখন চীনের পরই ভিয়েতনামের বাজার। টিপিপি কার্যকর হলে দেশটির রপ্তানি আরও বাড়বে। এই মার্কেটে কিন্তু আমাদের সবচেয়ে বড় থ্রেট হলো ভিয়েতনাম, এবং তারপরে অবশ্যই একসময় ইন্দোনেশিয়াও আসতে পারে। তো এই এই ভিয়েতনামের থ্রেটটা আমরা অবশ্যই ফিল করি। টিপিপির উপর ভরসা করে ভিয়েতনাম 2020 সাল নাগাদ তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রে প্রায় $20 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদিও একই সময়ে বাংলাদেশে রপ্তানি হবে মাত্র $9 বিলিয়ন, অর্থাৎ প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সরকার এবং আমরা ইফ উই ওয়ার্ক টুগেদার এবং আমরা যে কোনো প্রতিকূলতাকে অ্যাচিভ করে আমাদের টার্গেটের দিকে আমরা এগিয়ে যাব বলে আমরা মনে করি। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে জিএসপি প্রাপ্তি। সরকারের প্রত্যাশা টিকফা চুক্তি নিয়ে আগামী 23 নভেম্বরের বৈঠকে জিএসপির ব্যাপারে সুসংবাদ পেতে পারে বাংলাদেশ। আমার ধারণা জন্মেছে যে এবার টিকফা মিটিংয়ের পরে আমাদের যে স্থগিতাদেশ জিএসপির উপরে এটা আমরা ফিরে পাবো। আশার কথা শুনিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনিও মনে করেন জিএসপি ফিরে পেতে বাংলাদেশের শর্ত পূরণের প্রক্রিয়া সন্তোষজনক। এস্টাবলিশিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর বোথ ওয়ার্কার রাইটস এন্ড ওয়ার্কার সেফটি। শাহরিয়ার জামান দীপ, বৈশাখী নিউজ, ঢাকা।